Hello viewer, welcome to Rope Gardening. Today I will discuss about the rope garden of the Divisional City. Specially, we have took a roof of a multi-storied building in Dhaka City. Rope gardening tradition have been observed in the city area, especially in the divisional cities. Nowadays, rope garden is very important because we find fresh vegetable, fruits and flowers from this rope. In this picture we have found some sample of vegetables, fruits like malta and lemons, etc. Here we find how the manually applying the rope bed soil for spreading seeds. We can mention the name Engineer M.S. Surkar, who is a principal scientific officer, Sparso. He is nursing plants on his rope garden with his family members. The little daughter is testing the soil, either the need of water or not. In this rope garden, these are the fruits. There are a lot of fruits here, but sample is the malta, flowers and vegetables. We have found that some buildings are using rope gardening, but some buildings are bar steel. This should be used for rope gardening for fresh vegetables, flowers and fruits, etc. দেখি জাবুরা গাস এইটা না জামুরা এটা মালটা গাস মালটা এই তো মালটা ধরছে আরে সবুজ মালটা কিন যাব হ্যাঁ এই যে পেয়ারা এই যে এই যে এই দেখো এই যে এই বাবা এই বাবা এই যে এই মালটা তো এটা বড় হয়ে গেছে তো তুলে ফেলাস এই শাক তো আর হবে না এইলে সব হবে আর বাবা এই দেখো এই যে পেয়ারা खूब भालो तो প্রতিদিন পানি টানি দাও না তো ওই সাইড দিয়ে খালি কেন পানি দিতে হবে মাটি কম হয়েছে বুঝছো
লিচু তো ধরে নেই এখন না ধরবে না এটা ধরবে এই যে শাকগুলা তা ওই দিকটা আসি দেখি এটা দিয়ে পানি দাও না প্রতিদিন স্প্রে করে দাও না ওটা না ওটা যে আমি এটা তো এমনি পানিগুলা ওষুধ দেয় না সেই সময় লেবু গাছ এটা দেখো এটা পানি দিবা পানি দিবা স্প্রে করবা উপর দিবা এটা কি গাছ এটা এটা কি গাছ এটা এটা লেবু গাছ না না এটা এটা লিচু গাছ দুইটা লিচু গাছ তো না আর এটা ভিতরটা লেবু গাছের ডান্ডা লাগাইছে এটা তেজপাতা তেজপাতা গুড গ্রাউন্ড হইছে দেখো কাঁচা তেজপাতার গন্ধ তো অনেক ভালো এটা টমেটো গাছ চা খাইতে ভালো লাগবে তাই না তোমার হাত কিন্তু পরে আবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে পুদিনা পাতা এটা নিয়ে যাওয়া যাবে এটা রমজান মাসে তোমার লাগবে ইফতার পার্টিতে তোমার খুব ভালো কাজ করে এটা এই যেগুলো হলো শাক আর এটা হলো মরিচ গাছ মরিচ গাছ আর পুঁই শাক না একত্র লাগাইছো কেন না আমু লাগাইছি এটা হলো গোল মরিচ না লাল আচ্ছা 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 এটা কাঁঠাল গাছ কি এখানে থাকবে না না এটা একটা আঙ্গেল এটা একটা আঙ্গেল লাগাইছিল তারপর এটা এখানে এনে রাখছে এটা মরে গেছিল এখানে এনে এই যে এখান থেকে আবার একটা আনারস গাছ হচ্ছে এটা ভালো হবে তাই তো সুন্দর আনারস গাছ লাগাইছে এটা আম গাছ এটা একটা আম ধরেছিল অসময় আম ধরছে আবার পড়েও গেছে এটা এটা একটা না এটা এটা কলমি শাক নাকি কলমি শাক ভালো তো আর এটা আগ গাছ আজ গাছ তাই এখানে পানি দিতে হবে হ্যাঁ অর্ধেকটু মাটি তো অনেক বড় এটাও কলমি শাক এটা এটা পুঁই শাক এটা কলমি শাক এটা পুঁই শাক এটা কি এটা মেহেদি গাছ না এই শুধু একটা ডান্ডা লাগাইছিল কিছুদিন পর এত বড় বড় হয়েছে এটাও এটা এটা পুঁই শাক এখান থেকে ফুল হয় পুঁই শাকে এটা ডালিম গাছ এটা এটা এমনি এমনি পড়ে যায় দেখো অনেকগুলো পড়ে গেছে সেই জন্য এটা বাঁধে দেয় এখানে কিছু জৈব সার দিতে হবে বুঝছো সেহেতু যাওয়ার জন্য এটা জৈব সার ছিল হ্যাঁ এখানে জৈব সার এটা কামরাঙ্গা ছিল দাঁড়ান আমি দেখাচ্ছি দুইটা কামরাঙ্গা ছিল পরশুদিন আগের দিন এসে দেখো যে এই যে এই দুইটা কামরাঙ্গা পড়ে গেছে দারচিনি কলমি ফুল হ্যাঁ কত সুন্দর না
তোমার বাবুজি কিসে কাজ করতেছে, কোন গাছ এটা? এটা জামবুড়া গাছ। আমরা মনে হয় নাকি খাবার উপযুক্ত হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তাহলে ওভারঅল তোমাদের বাগান বাড়ি তো সুন্দর লাগছে না? মণিপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, গুড, ভালো স্কুল না? ভালো পড়াশোনা করবা? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওটা কে? ওটা আর এটা বাবুজি। হ্যাঁ, তোমরা সবাই মিলে বাগানের পরিচর্যা করো, না? ঠিক আছে, ধন্যবাদ। ডায়াবেটিক্স এটা কি, কিভাবে কি করে? কিভাবে কি করে মানে এখানে একটা পাতা ছিলে, পানির মধ্যে ভাবে গুলা দিয়ে খাইলে ডায়াবেটিস সব শেষ। কি দেয়া? ডায়াবেটিস গ্যাস। ঠিক আছে, আর এদিকে অনেকটা কমলা রং, একটা হলুদ। হ্যাঁ,